হোক বা লক্ষ্মী, জগদ্ধাত্রী হোক বা কার্তিক, পুজো মানেই এখনো থিম, বাদ নেই মা দুর্গার ছোট মেয়েও। আর সেই সরস্বতী পুজোর থিমেও এনআরসি সিএএ এনপিআর এর প্রতিবাদের ছোঁয়া। মা বাবার পরিচয় জানতে চায় কোনজন? তোমার আমার সবার মা, মা সরস্বতী। শিল্পী সুজিত লাল দুর্গাপুজোর থিম করেন নিজের পাড়ার সরস্বতী পুজো। বাজেট কম কিন্তু বিষয়ে মূল্যবান, শিল্পীর সঙ্গে হাত লাগান পাড়ার সবাই। বড় অর্থে এনআরসি, আমরা গাছ কেটে অন্যায় করি, পাখিকে করি বাসাহারা। মনের পরিবেশ, সমাজের পরিবেশ সব ছাড়িয়ে প্রকৃতির পরিবেশে ন্যায়ের দরবার, সুশিক্ষার দরবার। মায়ের বুকে আশ্রয় নেওয়া এক পাখি আর মায়ের বাহন সবার বুকেই ঝুলছে ভোটার কার্ডের আদলে তৈরি পরিচয় পত্র, যেখানে লেখা আমার মায়ের নাম সরস্বতী। আর এই পুজোর থিম শ্রীনাথ মুখার্জি লেনের ইয়াং বয়েজ ক্লাবের পুজোর থিমে এনআরসি প্রসঙ্গ উঠে তো আসছেই, সঙ্গে সঙ্গে রয়েছে কাঠগড়া। সেই কাঠগড়ায় কেউ নেই, না থেকেও কেউ রয়েছে কি? আমাদের যে জীব কুল তাদের কিন্তু অনেক আগেই এনআরসি হয়ে গেছে। এনআরসি মানে কি? উদ্বাস্তু হওয়া। সেই উদ্বাস্তু কিন্তু তারা অনেক আগেই হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন এখানে পাখির বাসা ছেড়ে পাখিরাও আজকে নিজের ন্যায়ের জন্য, অধিকারের জন্য আজকে দাঁড়িয়েছে কাঠগড়ায়। অপরদিকে কারা? অপরদিকে রয়েছে এখানে হচ্ছে বিদ্যার জিনিসপত্র এবং সেগুলো হচ্ছে বাকারও। তারপরে হচ্ছে তারা ভগবানের কাছে প্রার্থনা করছে বা অধিকার চাইছে যে আপনি যে শুভ বুদ্ধি দিচ্ছেন সেই শুভ তো ভালো কাজে লাগছে না। তাহলে এই ন্যায়টা কী হবে, আমাদের কী হবে, আমাদের অধিকার, আমাদের বাসস্থান, আমাদের পরিচয় কী হবে? মা কিন্তু তারপরে আশু প্রদান করছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় দাবানলের ফলে যেই সমস্ত পশু পাখিরা আমরা দেখেছি যে তারা আগুনে পুড়ে চলে যাচ্ছে নিজের বাসস্থান ছেড়ে, সেটা কিন্তু অনেক আগের দিন থেকেই চলছে, কিন্তু নেহা তার মানুষ নয় বলে তাদের হয়ে প্রশ্ন তোলার কেউ আসেনি। তুষার ঘটকের সঙ্গে প্রীতম দে, জি চব্বিশ ঘন্টা। যাদবপুরের পর ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের নামে আবারও চূড়ান্ত বিশৃঙ্খলা। টানা গো ব্যাক স্লোগানে মঞ্চে উঠতেই পারলেন না রাজ্যপাল। গ্রিন রুম থেকে নজরুল মঞ্চ ছাড়লেন ধানকার, আচার্য ছাড়াই চলল সমাবর্তন। তুমুল ছাত্র বিক্ষোভের সমাবর্তন ছেড়ে টুইটে আক্ষেপ রাজ্যপালের, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দিতে না পারায় ব্যথিত। নোবেলজয়ীকে রাজভবনে আহ্বান, আচার্যের হেনস্থায় নিন্দায় আমন্ত্রিত শিক্ষাবিদরা। মোদীর চাপে চার্চার পাল্টা মমতার চাপে তুলি, গান্ধী মূর্তির নিচে রং তুলিতে সিএনআরসির তীব্র বিরোধিতা। প্রতিবাদ করলেই পাকিস্তানে যাওয়ার নিদান, বিজেপিকে ইসলামাবাদের অ্যাম্বাসাডর, নামকে পাল্টা মুখ্যমন্ত্রী। দিনের সবচেয়ে বড় খবর নিয়ে চলছে না বিশ্লেষণ, নিউজরুমে ঝমঝমার তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি, বিকেলে প্রাইম টাইমের উত্তাপ। দেখুন সরগরম পাঁচটা, সোম থেকে শুক্র বিকেল পাঁচটায়। স্টুডিও ছেড়ে সোজা রাস্তায় একেবারে জনতার মাঝে, রাজনৈতিক উত্তাপ থেকে মানুষের প্রত্যাশা, ঝমঝমাট আলোচনা, প্রশ্ন আপনার, জবাব নেতাদের। আজ আলিপুরের মাঝেরহাট ব্রিজের সামনে দেখুন স্ট্রিট ফাইট রাত আটটায়। শাহিনবাগ আন্দোলনকারী শারজিল ইমাম গ্রেফতার, বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার। শারজিলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, চারদিন তল্লাশির পর ধৃত ছাত্র নেতা।